नमस्कार बंधुरा, वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, वीडियोते आमरा कथा बोलबो ईस्ट बेंगल दल निये। तो आगामी मौसुमेर परिकल्पना शुरू कर दिए छे किन्तु लाल हलूद ब्रिगेड, एवं तादेर परिकल्पनार मध्ये प्रथम परिकल्पना होच्छे तादेर कोच। तो कोच के होते चले छे एई बिपर ब्यापार निये बड़ो एकटा मंतव्य करलेन किन्तु मार्कास, एवं तिनि जानिये दिलेन परबर्ती मौसुमेर कोच के होते चले छे। एवं एकजन गुरुत्वपूर्ण प्लेयार ईशान पंडिता, तिनि कि कोनोभावेई कलकातार कोनो बड़ो क्लाबे आसते चले छे सेई बिषय निये बड़ो आपडेट दिये दिलेन। समस्त किछु आमरा एई ভিডিওতে আলোচনা করে নেব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশান অন করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, একটা বিষয় কিন্তু মানতেই হয়, এবছর কিন্তু লাল হলুদ অন্যান্য বছরের তুলনায় আগে থেকে কাজ শুরু করে দিয়েছে। বারবারই বোর্ড মিটিং হচ্ছে এবং বোর্ড মিটিংয়ে একজন ভালো মানের কোচকে আনার পরিকল্পনা করছে, কারণ তারা ঘুরে দাঁড়ানোর একটা লড়াইয়ে নেমেছে এবং আগামী দু বছরের মধ্যে একটা ভালো দলকে রেজাল্ট দিতে চাইছে। সেই জন্যই প্রথমে পরিবর্তন করতে চাইছে তাদের কোচ, কারণ স্টিভেন কনস্ট্যান্টাইন পরের বছরে থাকছে না, এটা পুরোপুরি সিলমোহর পড়ে গেছে। তো পরের মরসুমে কোচের দিকে জোসেফ গম্বা অনেকটা এগিয়ে থাকলেও তাকে পুরো বাতিলের খাতায় ফেলে দিয়েছে। এখন কিন্তু যে সমস্ত কোচেরা এগিয়ে রয়েছে তার মধ্যে আইএসএল এর অভিজ্ঞ কোচেদের সংখ্যাই বেশি, আইএসএল এক্সপিরিয়েন্স কোচেদের নামই রয়েছে কিন্তু পরবর্তী মরসুমে কোচের হিসাবে। এবং সেই ব্যাপার নিয়ে শেষ পর্যন্ত মার্কাসকে একজন প্রশ্ন করে যে পরবর্তী মরসুমে ইস্টবেঙ্গলের কোচের সম্পর্কে যদি কিছু জেনে থাকেন তাহলে জানান। সেক্ষেত্রে মার্কাস জানিয়েছে যে এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই বলা যায় সামনেই রয়েছে মঙ্গলবার, মঙ্গলবার কিন্তু আর একটা বোর্ড মিটিং রয়েছে। সেই বোর্ড মিটিংয়ের একমাত্র বিষয় রয়েছে কিন্তু বিদেশি কোচের পরিবর্তনে কোন বিদেশি কোচ আসতে পারে। তো সেই বোর্ড মিটিংয়ের দিকেই কিন্তু তাকিয়ে থাকতে হবে, এবং সেই বোর্ড মিটিংয়ের পরেই আমরা জানতে পেরে যাব যে পরের মরসুমে লাল হলুদের কোচ কে হতে চলেছে। যতটা সম্ভব আইএসএল এর অভিজ্ঞ কোচই একজন আসতে চলেছে কিন্তু পরের মরসুমের জন্য, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কোন কোচকে চূড়ান্ত করে ফেলে লাল হলুদ বাহিনী। তো বন্ধুরা, এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো তিনি হলেন ঈশান পান্ডিতা। তো ঈশান পান্ডিতা যে কতটা ভালো মাপের প্লেয়ার এবং কতটা যে ক্লাস প্লেয়ার সেটা আমরা সকলেই জানি, কারণ শেষ মুহূর্তে এসে তিনি পুরো ম্যাজিক দেখিয়ে দেন। তাকে আমরা মূলত সুপার সাব হিসাবেই জানি, কিন্তু একজন প্লেয়ার অল টাইম তো সুপার সাব হয়ে থাকতে পারে না, তাকে কিন্তু প্রপার গেম টাইম দেওয়া দরকার। সেই গেম টাইমটা কিন্তু একদমই পাইনি এই সিজন জামশেদপুর এফসির হয়ে। সেখানে 17টা ম্যাচ খেলে মাত্র 2 গোল করেছে, কিন্তু এর আগের মরসুমে দেখেছি আমরা অনেক গোল করতে ঈশান পান্ডিতাকে। তার আগের মরসুমেও এফসি গোয়ার্জার শিকায় খুব ভালো ফুটবল খেলে ছিলেন, কিন্তু দিনে দিনে কিন্তু জামশেদপুরের জার্সিকায় কিন্তু তার খেলাটা পুরো হারিয়ে যাচ্ছে। তো এই মরসুমেই কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে জামশেদপুরের, আর তিনি চাইছেন না কিন্তু জামশেদপুরে কন্টিনিউ করতে। তো এর আগে তিনি জানিয়েছিলেন যে কলকাতার বড় ক্লাবে তার খেলার ইচ্ছা আছে। সেক্ষেত্রে এটিকে মোহনবাগান কিন্তু ফার্স্ট চয়েস ছিল, কিন্তু এটিকে মোহনবাগান দলের যেরকম অবস্থা এটিকে মোহনবাগান সেই রকমভাবে আগ্রহী নয় কিন্তু ঈশান পান্ডিতাকে নেওয়ার ব্যাপারে। তো এই দিকে যদি ইস্টবেঙ্গল কিছুটা আগ্রহ প্রকাশ করে আর ইস্টবেঙ্গল যদি এই ঈশান পান্ডিতাকে নিতে পারে তাহলে খুব ভালো হবে, কারণ একজন প্রপার ইন্ডিয়ান বক্স টাইগার হিসাবে কিন্তু ঈশান পান্ডিতা দুর্দান্ত চয়েস হতে পারে। কারণ দলের কিন্তু খুব ভালো মাপের বক্স টাইগার নেই, সিলভা রয়েছে সে তো ফরেন প্লেয়ার, কিন্তু একজন ইন্ডিয়ান ভালো বক্স টাইগারের কিন্তু অভাব রয়েছে ইস্টবেঙ্গল দলের জন্য। দুজন উইঙ্গার রয়েছে, নাওরেম ময়সিং উইঙ্গার পজিশনে ভালো খেলতে পারে, প্রপার বক্স স্ট্রাইকার নয়। সেক্ষেত্রে কিন্তু ঈশান পান্ডিতা নাম্বার ওয়ান চয়েস হতে পারে, এবং পরবর্তী মরসুমে যদি ইস্টবেঙ্গল দল তাকে কনফার্ম করে নিতে পারে সেটা সবথেকে ভালো সাইনিং হবে কিন্তু বলাই যায়। আর তোমরাও তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যে ঈশান পান্ডিতাকে ইস্টবেঙ্গল নিলে কতটা উপকৃত হবে ইস্টবেঙ্গল। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।